ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ क्या करूं इसकी जिसने तुम्हें बनाया। गांटी कश्मीर की कली, मोहम्मद रफी साहेबर कंठे, शम्मी कपूर अभिनीत तो एई डाल लेके। हाँ बंधुरा, आपनारा देखछेन कश्मीरेर विख्यात सेई डाल लेक जाके एतदिन टीवीते आर मोबाइले देखेछि। कतबार आर कत ना भेबेछि कबे देखबो निजेर चोखे एई मायावी सुंदरीके। চলেছে আমাদের নৌকা, নৌকা করে যাব আমাদের শিকারাতে। আজকে রাতে থাকব শিকারায়, ফুল মস্তি করব, ফুল এনজয় করব, আবার বাড়ি চলে যাব। আর এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু অমরনাথ যাত্রা সম্পূর্ণ করার পর বালটাল থেকে বাস ধরে আমরা সোজা চলে এলাম সুন্দরী কাশ্মীরের ডাল লেকে। আর এসেই নিয়ে নিলাম এই হাউস বোটটি একদিনের জন্য। দিস ইজ নট অনলি কাশ্মীর, দিস ইজ জান্নাতে কাশ্মীর। আর জান্নাতে কাশ্মীর দেখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, হ্যালো ইউটিউব, वेलकम बैक अगेन, वेलकम फ्रॉम जन्नत कश्मीर एंड वेलकम फ्रॉम कश्मीर हाउस बोट थेके। अपनी कश्मीर एसेछेन आर हाउस बोटे थाकबेन ना ता की करे हय, अवश्यई थाकबेन। कश्मीर एसे अपनी जे रकम गुलमर्ग घुरबेन, सोनमर्ग घुरबेन, टेनमर्ग घुरबेन, आरो अन्यान्य कश्मीर चश्मे शाही गार्डेन आछे, आरो अन्यान्य जे गार्डेनगुलो आछे अपनी जखन ओइगुलो घुरबेन তার সাথে সাথে আপনার এটা অবশ্যই একটা দিন বা একটা রাতের জন্য হাউস বোটে স্টে করুন। তো চলুন, আমি যেই হাউস বোটে আছি সেই হাউস বোটটাকে আপনাকে পুরোটা এক্সপ্লোর করে দেখাই। এই হলো আমাদের রুম, আর এই হলো আমাদের বিছানা। কিন্তু বিছানা পুরো উলট পালট হয়ে রয়েছে, এসেই আমরা জামা প্যান্ট সব খুলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখানে আছে একটা সোফা, আর রয়েছে দুটো বেড, এই একটা বড় বেড আর এই একটা ছোট বেড। এদিকে আছে জানলা, জানলার পাশে ওইদিকে আরেকটা হাউস বোট, আর এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো। এটা হচ্ছে বেসিন, এদিকে হচ্ছে কমোড, আর এদিকে ওয়েস্টার্ন স্টাইলের বাথটাব। বাথটাবে খুব সুন্দর সিস্টেম করা আছে, আর পর্দা সিস্টেম আছে, পর্দা দিয়ে ঢেকে সানটান করা যায়। এদিকে একটা জানলা মতো আছে, পর্দা দেওয়া আছে। এই হচ্ছে আমাদের বোটের করিডর, এখানে একটা রুম আছে কিন্তু যদিও এটা আমাদের নয়। এই হলো করিডর, আর এই হলো ডাইনিং প্লাস সিটিং এরিয়া। এখানে বিভিন্ন রকমের বাজেটের মধ্যে, বিভিন্ন রকমের মানের মধ্যে আপনি বোট হাউস পেয়ে যাবেন। তবে বিষয়টা দাঁড়াচ্ছে সিজনের উপরে, বিষয়টা দাঁড়াচ্ছে সিজনের উপরে, সিজন ওয়াইজ এদের দাম কম বেশি হতে থাকে। তবে ধরে রাখুন বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকমের আপনি পেয়ে যাবেন। তো আমরা এখন যেটা নিলাম সেটা অ্যাকচুয়ালটা আমি বলছি না, তবে ধরে রাখুন 2 থেকে 3 হাজারের মধ্যে আপনি বেটার থেকে বেটার অপশান পেয়ে যাবেন। এটা একটা চেয়ার মতো সোফা, কাম সোফার মতো আছে, আর এই দিকটা দেখাই, এখানেও একটা বেড মতো আছে, এখানেও বসা যেতে পারে। আর
বসার মতো একটা বেড বড় দেওয়া আছে। আর বাইরের দিকে যদি আমি চলে আসি তাহলে এখানেও একটা ভালো অপশান আছে আপনি টাইম স্পেন্ড করার জন্য। এদিকেও আছে বসার, এই বাইরে বসে আপনি কিছুটা সময় যখন স্পেন্ড করবেন তার সাথে সাথে আপনি বাইরের ভিউটাও পেয়ে যাবেন। পুরো এটা হচ্ছে শ্রীনগরের বাইরের লুক, পুরো বাইরের লুকটা এখান থেকে আসছে। ওখানে রয়েছে শিকারা, যেগুলোকে এখানে শিকারা বলা হয় অ্যাকচুয়ালি নৌকো। এই শিকারাতে আপনি এই ডাল লেকের পুরো একটা রাইডও করতে পারবেন। আপাতত আমার খিদে লেগেছে, খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে। ডাল লেক কাশ্মীরের মুকুটের এক অনন্য পালক যা আনুমানিক 22 কিলোমিটার বিস্তৃত। প্রাকৃতিক লেক স্পর্শ করে মোগল গার্ডেন, শালিমার বাগ, নিশাদ বাগ এবং এই ডাল লেকের অলঙ্কার। এই হাউসবোট 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি ইংরেজদের তত্ত্বাবধানে তাদের গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য এক আদর্শ স্থান ছিল। সময়ের অন্তরালে এই হাউসবোটগুলিকে তৎকালীন আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছিল যা আজও বিদ্যমান। হাউসবোট অর্থাৎ ভাসমান বাড়ি। ডাল লেকের বুকে হাজারের উপরে রয়েছে 2000 থেকে আরম্ভ করে 10,000 টাকা পার নাইট আপনি আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাবেন। কাশ্মীরে এসে হাউসবোটে যদি এক রাত্রি না থাকেন তাহলে কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তাই কয়েকটা হাউসবোট ঘুরে দরদাম করে আমরা গোল্ডেন লিলিতে রুম বুক করলাম। ডাল লেকের হাউসবোট যেমন ভাসমান বাড়ি, ঠিক তেমন এই ডাল লেকেই দেখতে পাবেন ভাসমান মার্কেট। অর্থাৎ হাউসবোটে বসে বসে পেয়ে যাবেন মাছ থেকে মাংস, সবজি ইত্যাদি, পেয়ে যাবেন ফুল, কেশর, শিলাজিৎ, কাশ্মীরে শাল, হ্যান্ডিক্রাফট জিনিসপত্র। তবে অবশ্যই দরদাম করে নেবেন। আর পেয়ে যাবেন কাহওয়া। কাহওয়া অর্থাৎ কাশ্মীরের ট্রেডিশনাল চা, যাতে দেওয়া থাকে কাজু, কিশমিশ থেকে শুরু করে বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুট। ট্রাই করতে ভুলবেন না কিন্তু। একদিন পশ্চিমী রয়্যাল কায়দায় তৈরি হাউসবোট থেকে মনের সুপ্ত বাসনাটা পূর্ণ হলো। আবার যদি সুযোগ পাই আবার একদিন থাকবো এই হাউসবোটে। আজ এই পর্যন্ত, রাতের ডিনারটা করব মুঘল দরবারে। সঙ্গে যাবেন নাকি? তাহলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে দিন। দেখা হবে মুঘল দরবারে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটা উপভোগ করে যান। সো এনজয় ইয়োর লাইফ।